পরনি দিলে নিদিয়ে পানি, গুয়াহাটির মেয়র মৃগেন হরণিয়ার সতর্কবাণী। গুয়াহাটিত পানির বাবে ভরিব লাগিব কর। পানীর সমস্যা যদি সমাধান হবো, তো পানি কানেকশন লব গেলেও আমার গুয়াহাটি পৌর নিগমের সম্পত্তি করর হোল্ডিং নম্বরের ক্লিয়ার টেক্স দেওয়া লাগিব। আগন্তুক দিনত যদি তেনেকে হয় যে আমাক সংগ্রহ করার ক্ষেত্রে, তো যেনেকে আমি এতিয়া ইলেকট্রিসিটি কানেকশন তো আমি যদি আমার সম্পূর্ণ বিল আদায় নহয়, তেনহলে আমি আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছো যে আমি তেওঁলোকৰ হোল্ডিং নম্বরটা আমি রিমুভ করতে পারো। তো রিমুভ করে দিয়ার লগে যেটা রিমুভ থাকিব, তাহলে ইলেকট্রিসিটি তেওঁলোকে কানেকশন পাওয়াটো অল্প ব্যাঘাত জনিব। ঠিক তেনেদরে আগন্তুক দিনত যদি পানিখিনি আমি সম্পূর্ণ দিয়ার পিছত যেতিয়া আমি করিম, যে পানির ক্ষেত্রতো আমি এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করার কারণে এক পরিকল্পনা আমার করা হয়েছে। গুয়াহাটীবাসীর দীর্ঘদিনিয়া পানির সমস্যা সমাধান হলে করবার লগ, কিন্তু মহানগরীত কেবল সমস্যা পানিরেই জানো। ফুটব্রিজ উরলিয়া সেতু বাটপথ ডিভাইডারত রং সানিলেই গুয়াহাটীখন জানো ধুনিয়া হব। বারিষা সন্মুখত, বারিষা আহিলেই গুয়াহাটীবাসীর বাবে চিন্তা আহিব বানপানির। এতিয়াও লেতেরা মহানগরীর বহু নলা নর্দমা, বর্তমানলৈকে নির্মাণ সম্পূর্ণ হওয়া নাই বহু পথর নলা। যদি বারিষার আগত এই নলাবোৰৰ নির্মাণ সম্পূর্ণ নহয়, তেন্তে কি পরিস্থিতির সৃষ্টি হব মহানগরীত? লগতে মহানগরীত গড় লৈ উঠিছে আন এক সমস্যা। মহানগরীত গড় লৈ উঠা অবৈধ বজারবোৰ কেতিয়াবা কোনোবাই দেখিছেনে? সপ্তাহত কেবল দুদিনহে বহিবলৈ অনুমতি দিয়া বেলতলা বজার এতিয়া সপ্তাহৰ প্রতিবারতেই বহার দরে হয়। বেলতলতেই সীমাবদ্ধ বজারখন এতিয়া পাইছেহি লাস্ট গেট পর্যন্ত। মাছ মাংস শাক পাচলির অজস্র দোকান মহানগরীত, কি গণেশগুড়ি, কি রুক্মিণীগাঁও, কি বামুনী মৈদাম, কি উজান বজার, সকলতেই মাথো পথর কাষে কাষে অবৈধ বজার। রেলপথটুকু এৰি দিয়া নাই, আর কিছুদিনের পাছত পদপথ আর মহানগরীর যতে ততে গড় লৈ উঠা অবৈধ বজার আর দোকানবোৰে আৰু এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করব। এই ভয়াবহতার কথা এতিয়া হয়তো বহুতেই কল্পনা করিব পৰা নাই, যি ভয়াবহতায় মহানগরীর স্বাভাবিক জীবনযাত্রাত ইতিমধ্যেই প্রভাব পেলাইছে। ইয়ার বাহিরেও আন বহু সমস্যা আছে মহানগরীত, যদি সততে নপরে চকুত। এই সমস্যাবোৰ কেতিয়াবা দেখিবনে গুৱাহাটীৰ মেয়রৰ লগতে গুৱাহাটীৰ উন্নয়নৰ দায়িত্বত থকা মন্ত্রী অশোক সিংহল আৰু গুৱাহাটীৰ সৌন্দর্যবর্ধনৰ কথা সততে আওড়াই থকা মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়? অসমীয়া প্রতিদিন, ডিজিটেল ডেস্ক।